আসসালামু আলাইকুম সবাইকে এমডি ফাহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়তে আসলে আমি এখানে পড়াশোনা করি নাই, আমার গ্রামের যে বিদ্যালয় এখানে আমি পড়াশোনা করি নাই, আমি একটু দূরেই পড়াশোনা করেছি। তো এটা আমি একটা ভিডিও করেছিলাম ওই দিন দুই দিন আগে। দেখতে পাচ্ছেন বিদ্যালয়টি, এই ভবনটি নির্মিত হয়েছিল নতুন, এই ভবনটি এই পাশের। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ক্লাসরুম আছে এই ভবনে। আর এই পাশ দিয়ে অনেক সুন্দর করে কাজী নজরুল ইসলামের একটা ছবি আঁকা আছে। এদিক দিয়ে আছে একটা কল আছে, তারপর এদিক দিয়ে হলো ওয়াশরুমগুলা কল স্কুলের। নতুনভাবে সুন্দরভাবে অনেক ইয়ে করছে একটু আগে থেকে। আর এই পাশে হলো শিক্ষকদের অফিস এবং হেড টিচারের রুম, এখানে শিক্ষকদের অফিস এটা। আর একটা প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষ আছে এখানে, এটা হলো ছোট যারা প্রাক প্রাথমিক তারা। আর এদিক দিয়ে হলো শিক্ষকদের অফিস, শিক্ষকরা বসে এখানে। আর বেগম রোকেয়া সাখাওয়াতের একটা ছবি দেওয়া আছে এখানে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা হলো স্কুলের পুরাতন বিল্ডিং, যেটা আগে প্রথম প্রতিষ্ঠা লগ্নে ছিল। আসলে প্রতিষ্ঠা লগ্নে বিল্ডিং ছিল না, প্রথমে টিনের ঘরে ছিল, পরবর্তীতে এই বিল্ডিংটা উঠানো হয়েছিল। এই বিল্ডিংটা এখন শেষ, এটা ড্যামেজ হয়ে গেছে, এটা বাদ। আমাদের যে স্কুলটা এটা একদম গুমতি নদীর পাড়ের নিচে। তো দেখেন উপর থেকে পাড় থেকে নামার জন্য অনেক সুন্দর সিঁড়ি। এদিক দিয়ে শহীদ মিনারও আছে পশ্চিম পাশে, দেখতে পাচ্ছেন। আর স্কুলের মাঠে নতুন দেখেন মাটি ফেলাইছে, আসলে মাঠটা একটু ঢালু ছিল, মাঠে মাটি ফেলানো হয়েছে যাতে মাঠটা সুন্দর হয়ে যায়। তো আজকে আপনারা আশা করি আমার ভিডিওটি অনেক ভালোভাবে উপভোগ করেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।